আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্রাউন বা দাঁতের ক্যাপ কিসের তৈরি। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা অনেক প্রয়োজনেই দাঁতে আমাদের ক্যাপ করাতে হয়। যেমন যদি দাঁত ভেঙে যায়, সেক্ষেত্রে ভেঙে যাওয়া দাঁতের উপরে ক্যাপ করতে হয়। রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে এমন দাঁতের জন্যও এ ধরনের ক্যাপ পরাতে হয়। তো ভিউয়ার্স, অনেকেই হয়তো জানতে ইচ্ছে করে যে এ ধরনের ক্যাপ কিসের দ্বারা তৈরি হয়। তো আসুন আমরা জেনে নিই যে ক্যাপ আসলে কিভাবে কি দ্বারা তৈরি হয়ে থাকে। ভিউয়ার্স, এই ধরনের ক্যাপ তৈরি করতে দুটি উপাদান প্রয়োজন হয়, একটি হলো মেটাল এবং অন্যটি হলো পোর্সিলিন। আপনারা এখানে যে ক্যাপের ছবিটি দেখতে পাচ্ছেন, মূলত এটাকে বলা হয় মেটালিক ক্যাপ বা মেটাল ক্যাপ। এটি পুরোপুরিভাবে একটি ধাতু দ্বারা তৈরি হয়েছে, যেটি মানব শরীরের সঙ্গে অত্যন্ত সহনশীলভাবে হয়ে থাকে। তো এটিকে বলা হয় মেটালিক ক্যাপ। কেউ চাইলে এ ধরনের মেটালিক ক্যাপ ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে মেটাল এবং পোর্সিলিনের ন্যায় পোর্সিলিন একসঙ্গে জয়েন্ট করে তৈরি করা হয় পোর্সিলিন ক্যাপ, যেটি এখানে দেখতে পাচ্ছেন। এটিকে মূলত বলা হয় পোর্সিলিন ক্যাপ। আর এই পোর্সিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে। কিছুক্ষণ আগে যে মেটালিক ক্যাপটা আপনারা দেখলেন, সেই মেটালিক ক্যাপের পরে যখন পোর্সিলিনের আবরণ দেওয়া হয়, তখন সেটি হয়ে যায় পোর্সিলিন ক্যাপ। ভিউয়ার্স, এই পোর্সিলিন ক্যাপের দুটি স্তর থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপটি, এই ক্যাপটি থেকে কিছুটা পোর্সিলিনের অংশ উঠে গেছে এবং মেটাল অংশটি দেখা যাচ্ছে। তো মূলত এটি হলো পোর্সিলিন ক্যাপ। এই পোর্সিলিন ক্যাপের দুটি লেয়ার থাকে। প্রথমটি হলো মেটাল, যেটি শরীরের সঙ্গে অত্যন্ত সহনশীল, এবং অন্যটি হলো পোর্সিলিন অংশ, যেটি দেখতে সেম দাঁতের কালারের মতো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি পোর্সিলিন ক্যাপ। প্রতিটি পোর্সিলিন ক্যাপেরই দুইটি করে লেয়ার থাকে। এখানে নিচে রয়েছে মেটালিক বা মেটাল লেয়ার এবং উপরে রয়েছে পোর্সিলিন লেয়ার। এছাড়া ভিউয়ার্স, শুধুমাত্র পোর্সিলিন দ্বারাও ক্যাপ তৈরি হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপটি পুরোপুরি পোর্সিলিন দ্বারা তৈরি হয়েছে। এই ক্যাপে কোনো ধরনের মেটালের আবরণ নাই বা মেটালের কোনো চিহ্ন নাই, এটি শুধুমাত্র পোর্সিলিন দ্বারাই তৈরি হয়ে থাকে। তবে ভিউয়ার্স, এ ধরনের ক্যাপের আপনার মেটাল এবং পোর্সিলিন ক্যাপের দামের ব্যাপারে বা খরচের ব্যাপারে কিছুটা ভিন্নতা রয়েছে। এছাড়া যদি কেউ চায় যে গোল্ড ক্যাপ করবে, সে চাইলে করতে পারে। এছাড়া গোল্ডের মেটালিক ক্যাপও রয়েছে, যেটা অনেকেই ব্যবহার করে থাকেন। এটিকে বলা হয় গোল্ড ক্যাপ। এটি স্বর্ণেরও হয়ে থাকে, আবার ধাতুরও হয়ে থাকে। তো যদি কেউ চায় আপনি যে আমি গোল্ড ক্যাপ করব, সেও কিন্তু গোল্ডের দ্বারা ক্যাপ তৈরি করে সেটি সে ব্যবহার করতে পারে। তো মূলত ক্যাপগুলো তৈরি হয়ে থাকে, এক ধরনের ক্যাপ রয়েছে যেটা শুধুমাত্র পোর্সিলিন দ্বারা তৈরি করা হয়ে থাকে, এবং অন্য যে ক্যাপটি রয়েছে তা হলো মেটাল এবং পোর্সিলিনের ন্যায় দুটি একসঙ্গে করে তৈরি করা হয়ে থাকে, এবং অন্যটি রয়েছে পুরোপুরি মেটাল দ্বারা তৈরি হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে তিনটি ক্যাপ আপনাদেরকে দেখালাম, এই তিনটি ক্যাপই প্রত্যেকটা ক্যাপই কিন্তু খুবই ভালো মানের এবং অত্যন্ত মজবুত হয়ে থাকে। তবে এই মেটালিক ক্যাপগুলো সাধারণত মাড়ির ভিতরের দিকের দাঁতে ব্যবহার করা হয়, আর সামনের দিকে যদি আপনার ক্যাপ করতে হয়, সেক্ষেত্রে এ ধরনের পোর্সিলিনের ক্যাপই করতে হয়। কারণ সামনের দিকে যদি কালো দেখা যায় বা এ ধরনের সিলভার কালার দেখা যায়, তাহলে দেখতে ভালো দেখা যায় না। আর তার জন্য এ ধরনের সামনের দিকে হলে আপনাকে অবশ্যই এ ধরনের পোর্সিলিনের ক্যাপ করিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।